আজকে আমার বোনকে দর্শন করতে সেরকম আসে না নাই। এই নোয়াখালীতে কালকে যে বিভৎস ঘটনা দেখলাম, আমরা লজ্জিত নয়, আজকে আমার বোন লজ্জিত হয় নাই, আজকে আমার বোন উলঙ্গ হয় নাই, আজকে বাংলার স্বাধীনতা উলঙ্গ হয়ে গেছে, আজকে বাংলাদেশ লজ্জিত হয়েছে, কারণ মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি করা হয়েছে। কথা ঠিক কিনা? নোয়াখালীর এই বোনের ভিডিও আপনি দেখবেন কেমনে, বাপ পর্যন্ত রাখছে, সে বাপ বলতেছি, তারপরও এই মহিলার গায়ের শরীরের কাপড় আমার মতো ছেলে খুলে ফেলতেছে, একবারের জন্য তার মনে হয় নাই তার গড়েও তো একটা মা আছে, তার একবার মনে হয় নাই তার গড়েও একটা বোন আছে, তার বোনের কাপড়ে যদি কেউ উল্টাইয়া খুলে ফেলে তার কীরকম লাগবে, তার মায়ের শাড়ি ধরে যদি কেউ টান দেয় তার কীরকম লাগবে। তো এগুলো কি যারও সন্তান ছাড়া ভালো সন্তান হইতে পারে? আজকে নোয়াখালীর ঘটনা বলছে, আজকে আমার বোনটা লজ্জিত হয় নাই, আজকে পুরো বাংলাদেশকে লজ্জিত করে দিয়েছে। সরকার নারী হওয়ার পরেও নারীর ইজ্জত রক্ষা হচ্ছে? কিছুদিন আগে এমসি কলেজ সিলেটের মধ্যে ছয়জনে মিলে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে নিজের স্ত্রীকে কিভাবে ইজ্জত লুণ্ঠন করে দিয়েছে। তো এই স্বাধীন বাংলার কি কোনো দরকার আছে যে এই স্বাধীন বাংলায় আমার বোনের ইজ্জত ঠিক থাকে না? এই স্বাধীনতা দিয়ে কি করবেন? যে স্বাধীনতার কাছে আমার মা দর্শনের শিকার হচ্ছে, আমার বউকে আমার সামনে র‍্যাপ করছে, আমার বোনের কাপড় খুলে ফেলছে বাপ টাকার পরেও ইজ্জত রেহাই হচ্ছে না, সেই জন্য সরকার যেহেতু নারী, নারীর ইজ্জত আমার চেয়ে আপনি বেশি বুঝবেন। এগুলাকে জাতির সামনে লাইভে এনে শুধু করস ফায়ার দিলে হবে না, একটা একটা অঙ্গ কেটে কেটে তাদেরকে হত্যা করতে হবে, তারপর মানুষ বুঝবে যে এই দর্শন করলে কি কাজ হবে। এই দেশে আপনি কিভাবে মানব অধিকারের জন্য কাজ করবেন?